কোরআনই একটি আমল করুন আর যৌবন সারা জীবন ধরে রাখুন। এটা আমার কথা নয়, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে যে বর্তমানে বিভিন্ন আমরা পর্ন ফিল্ম এবং বিভিন্ন জিনিস দেখার ফলে আমরা আমাদের যৌবন হারিয়ে ফেলছি। এটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে আসতে হবে, খারাপ কাজ থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুল মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য কিছু গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মুমিন তারা কখনো অনর্থক কাজ করে না, তারা কখনো অন্যায় কাজ করে না, তারা সবসময় নিজের প্রাইভেট পার্টস এটাকে প্রটেক্ট করে থাকে। অর্থাৎ আপনার প্রাইভেট যে পার্টস আছে এটাকে আপনাকে অবশ্যই হেফাজত করতে হবে। এবং বিশেষ করে আমরা অনেক গুনাহের ফলে এই ধরনের কাজগুলো করে থাকি, অনেকে এই বিষয়টার প্রতি বিশেষ করে মাস্টার মিশনের প্রতি এমনভাবে আসক্ত হয়ে গিয়েছে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু বাবা হওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলছে। এটা লজ্জা নয়, আমাদেরকে জানতে হবে। বর্তমান আমাদের ইয়াং পিপল যারা রয়েছে তারা সবাই এই জিনিসটার প্রতি ধাবিত হচ্ছে, এদিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে, যদি আমাদের অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, ইয়া মাআশারাস শাবাব মান ইস্তাতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। যদি তোমাদের ভিতরে কারো সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে তোমরা বিয়ে করে নাও। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, অ্যাবিলিটি না থাকে, তাহলে রোজা রাখতে হবে, কিন্তু এই খারাপ কাজ করা যাবে, এই খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এখন যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে সে তার নিজেকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, এই ব্যক্তির জন্য করণীয় কী? আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমল দিয়েছেন 41 দিনের আমল। অবশ্যই এই আমলটা আমরা করতে পারি, কোরআনের একটি আমল। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82-82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে আয়াতের কথা বলেছেন, কোরআনের একটি আমল, সেটা হচ্ছে 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3, 4, 5, 6 নম্বর লাইনগুলোতে সূরা নিসা এর 1 নম্বর আয়াত। এই আয়াতটি কীভাবে আপনি আমল করবেন? 41 দিন আপনাকে আমলটা করতে হবে। আপনি প্রতিদিন সকালবেলা একটি সেদ্ধ ডিম নেবেন, যেটা সিদ্ধ করা থাকবে, এই ডিমটার উপরে এই আয়াতটি পড়ে একবার পড়ে এখানে ফু দিবেন। ফু দিয়ে সেই ডিমটা আপনি 41 দিন খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে সুস্থ করে তুলবেন এবং ওই গুণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই এই আমলটা আমরা করার ট্রাই করব। আমলটা করলে কোরআন একটা আমল, অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ইকিন থাকতে হবে। কোরআনের পাওয়ার কতটা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।